الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمد رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى اله واصحابه واحبابه واتباعه واهل بيته اجمعين اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون جابوتي الحمد سنا الله رب العالمين الجنة جبت دورود الصل شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلام بہ دن پہ آج کے پرتم رمضان جما پہ جکری بنحمد اللہ رمضان فضلت جمار فضلت ایک سنگے پہ سوباگ کم ہی আজকে রমজানের ও মাসাইলের উপরে বিস্তারিত আলোচনার জন্যে আপনাদের সামনে সালাদ শেষে লিফ্টেট বিতরণ করা হবে ওটা ভালো করে পড়বেন সব কিছু খোদ্দায় বলা সম্ভব হয় না যে আয়াতটা আমরা তেলাবাদ করেছি এ আয়াত কিন্তু রসুল দুনিয়াতে আসার পর থেকেই নাজিল হয়নি এই আয়াতটা নাজিল হতে আমাদেরকে প্রায় পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে অর্থাৎ মক্কা থেকে বিতাড়িত রসুল মদিনায় গিয়ে আশ্রয় পেলেন স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার পরেই আল্লাহর পক্ষ থেকে সিয়ামের সিএমের রমদান ফরজ করে আয় একটা নাজিল হল আমরা যত সহজে দিন পালন করছি আল্লাহ রসুল ও তার সাহাবিগুন এত সহজে দিন পালন করতে পারেননি পদে পদে তাদেরকে বাধা এবং চূড়ান্ত নির্যাতনের এমনকি রক্তাক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তিন বছর পর্যন্ত বয়কটের সম্মুখীন হতে হয়েছে এরপরও মানুষ তাদেরকে গ্রহণ করেনি বিধায় আল্লাহর হুকুমে হিজরত করতে বাধ্য হয়েছেন মদিনায় সেখানে গিয়েও মোনাফেক এবং ইহুদিদের চক্রান্তের মধ্যে তিনি পড়েছিলেন তবুও সেখানে মুসলমানদের প্রভাব ছিল বেশি নবুয়তের প্রভাব ছিল বেশি সে কারণেই সম্ভব হয়েছিল ইসলামের বুনিয়াদি পাঁচটি ফরজের বাকি চারটি এখানে নাজিল হওয়ার বুনিয়াদি ফরজ পাঁচটি আমরা সবাই জানি কলেমা সালাদ জাকাত রমজান হজ কিন্তু এর মধ্যে শুধু কলেমাটাই মক্কা চলেছে আর বাকি চারটার একটাও কিন্তু মক্কায় ফরজ হয়নি সবগুলো মদিনায় গিয়ে ফরজ হয়েছে ইতিহাস ভুলে গেলে চলবে না ইসলাম কিভাবে দুনিয়া এসেছে কত কষ্টের বিনিময় কত রক্তের বিনিময় এই ফরজ রমজান মা খাদিজার ভাগ্য হয়নি এই ফরজ পাঁচ সালাত মা খাদিজার জীবিত থাকতে জানতে পারেননি ফরজ জাকাত ফরজ হজ ফরজ শ্যাম কোনোটাই তাদের ভাগ্য হয়নি আমরা সৌভাগ্যবান যে আমরা পাঁচটি ফরজ একত্রে পেয়েছি এবং সিয়ামের রমজানের ফরজ আজ থেকে শুরু করতে পেরেছি আবারও বলি আলহামদুলিল্লাহ ফরজ সিয়ামের আগে নফল সিয়াম দুটি চালু ছিল আইয়াম বিজের তিনটে নফল সিয়াম পূর্ণিমার দিন এবং তার আগে পিছে এই যে তিন দিন প্রতি মাসে এই আইয়ামীজের নফুল সিয়াম নুহ আলি সাল্লা জমানা থেকেই চালু ছিল প্রত্যেক উম্মত ইহুদি নাসারা যত ধর্মীয় সম্প্রদায় পৃথিবীতে আছে এরা সবাই এটা পালন করেছে এরপরে মুসা আলী সাল্লা যখন ফেরাউনের হাত থেকে মুক্তি পেলেন এবং তার সামনেই সে যুগের শ্রেষ্ঠ আল্লা বিরোধী সম্রাট সরাউন টুবি মরেছে সহ এই দৃশ্য দেখে সুক্রিয়া আদায় করে মুসা মুহিসাল্লা ওই দিন দশই মহরম ছিল উনি সিয়াম রেখেছিলেন এটাকে বলে আশুরা মোহরম তাহলে মূসা আলাহিস্লামের যুগ থেকে আশুরা চালু হয়েছে একদিন আর নূ আলি সাল্লামের জমানা থেকে আয়াম বিজের নফল সিয়াম চালু হয়েছে এই দুটা জিনিস চালু ছিল জাহেলে আরবদের মধ্যেও কোরআসদের মধ্যেও এগুলো চালু ছিল যখন তারা মোর্শেক ছিলেন ইসলাম আসার পরে রমজানের এক মাস সিয়াম ফরজ করা হলো আর এক মাস সিয়াম ফরজ হওয়ার কারণে আয়াম বিজের নফল সিয়াম এবং আশুরার নফল সিয়াম এটা কিন্তু এখন আমাদের কাছে নফল হয়ে গেল আগে কিন্তু এটা নিয়মিত পালিত হতো মুরশ্রিকরা যে জিনিসটা পালন করে বিষয়টা কত বেশি প্রচলিত ছিল এটা দিয়ে বুঝতে পারা যায় এখানে মৌলিক যে বিষয়টি এসেছে কেন সিয়াম ফরস করা হয়েছে লাল রকম তত্ত্বন যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো এর মধ্যে একটা বিষয় ফুটিয়ে ওঠে এই যে মানুষ যখনই আল্লাহর আনুগত্য ছেড়ে শয়তানের আনুগত্যে চলে যায় তখনই সে যত অন্যায় অবকর্ম করে আর যখনই শয়তানের দাসত্ব ছেড়ে আল্লাহ দাসত্বে ফিরে আসে তখনই সে তব করে সৎকর্ম করে যাতে সে আল্লাহ ভীরু হয় আল্লাহ ভীরু হলে সে নিঃসন্দেহে আল্লাহ দাসত্ব করবে এজন্য রমজানের এই এক মাস মুসলমানদের উপরে ফরস করা হয়েছে এর ফজিলত এত বেশি যে বিষয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে যে বর্ণনা আমরা পেয়েছি সেটি এই আনাহরাই দেয়তা রসুল্লাহ সাল্লামা রমদন ইমানি ওমান কামা রমাদানে ইমান ওয়াহাইতে সাহান গফিল আল ওমিন জাম্বি মোতাবক যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করল ইমানদারের সাথে এবং সবাবের আকাঙ্ক্ষা নিয়ে তার বিগত সকল গোনা ক্ষমা করা হল যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আকাঙ্ক্ষায় রমজানের রাত্রি জাগরণ করল সে ব্যক্তির বিগত সকল গুণা মাফ করে দেওয়া হলো একটি হাদিসই সম্ভবত যথেষ্ট আমাদের জন্য কিন্তু এই হাদিসটা নিঃশর্ত নয় দুটি শর্ত আছে ইমানের সাথে সবাবের আকাঙ্ক্ষা নিয়ে লোক দেখানোর উদ্দেশ্যে বা ট্র্যাডিশনাল অভ্যাসগত কারণে আমরা সিয়াম যদি রাখি এবং কেয়াম করি যদি আকাঙ্ক্ষা না থাকে সবাবের তাহলে ওই ও কেয়াম কোনোটাই কাজে লাগবে না অতএব শর্ত পূরণ হলেই তবে ফলাফল পাওয়া যাবে বিষয়টি মনে রাখতে হবে পূর্ণ ইমানের সাথে যে আমি পাকের বিধান মানব আল্লাহর উপরে বিশ্বাস পুরোপুরি রাখব তার দাসত্ব করব এই ইমান থাকতে হবে সেই সঙ্গে তার নিকট থেকে সব আকাঙ্ক্ষা করতে হবে আকাঙ্ক্ষা বিহীন কোনো সিয়াম ও কেয়াম কাজে লাগবে না পরে আয়তে আল্লাহ বলছেন ওর আল্লা দিন তোমিন আল্লাহ মসলা বয়ান করেছেন যারা সিয়াম রাখতে কষ্ট বোধ করবে তারা একটা মিসকিনকে খাওয়াবে খায়রান খায়রুল্লাহ যে ব্যক্তি আরও বেশি দান করতে চায় সেটা তার জন্য উত্তম হবে তাসুমু তাসুম খায়রুল্লাহম তবে সিয়াম রাখাটাই তোমাদের জন্য উত্তম হবে ইঙ্কুন্ত আলামুন যদি তোমরা বুঝো আমাদের মার্কাজে অনেকে ফিদিয়া পাঠিয়েছেন অনেকে টেলিফোন করে আমাদের কাছে জানতে চেষ্টা করছেন আসলে এখন যে যুগ পড়েছে যান্ত্রিক সভ্যতা যুবক মানুষ আজকে সুন্দর টকবগের নজওয়ান গাড়ি অ্যাক্সিডেন্টে পরের দিন সে ঘরপুড়ো হয়ে আসে সে শ্যাম রাখতে পারবে কিনা সন্দেহ এতই অবস্থা আজকের হচ্ছে পঙ্গু সভ্যতা বলবো আমরা এটাকে এটা কোনো উন্নত সভ্যতা নয় রাস্তায় যেভাবে চলছে মানুষ এখন এখানে মানুষের আর জীবনের কোনো নিশ্চয়তা নেই যখন তখন যে কোনো অবস্থায় মানুষ পড়ে থাকছে যে কোনোভাবেই হোক না কেন যদি আপনি অক্ষম বলে নিজেকে মনে করেন তাহলে আপনাকে একটা ফিদিয়া দিতে হবে যদি আপনার তফিকে কুলায় সিকি সা করে দিতে হয় একটা মিসকিনকে এক সাহা আড়াই কেজি তার শিকি করলে হাফ কেজি এক পর বেশি হয় আড়াই কেজির সিকি করলে যেটা হয় বুঝতে পারছেন হাফ কেজির একটু বেশি হয় বলে তো মাসে গিয়ে বিশ কেজি চাল শুধু চাল তো মানুষে খায় না তার সঙ্গে তো আরও কিছু খাওয়া লাগে এজন্য মানুষ এখন গ্রামাঞ্চলে অনেক গরিব মানুষ পাচ্ছে কিন্তু সে সিয়াম রাখে না তাকে দিয়ে কি হবে হয়ে এখন মার্কাজে ফোন করছে যার মধ্যে এতিমখানা আছে আমার পক্ষ থেকে একটা এতিমের দায়িত্ব আমি নিচ্ছি আমরা এখানে এতিম তিন হাজার টাকা মাসে নেই একটা এতিমের পিছনে খরচ হয় তিন হাজার টাকা অনেকে আড়াই হাজার টাকা আগের রেট মনে করেছেন দিন যে এক রেট থাকে না আর আমাদের ব্যবসায়ী ভাইরা যে কি মুসলমান আল্লাহ ভালো জানে রমজান সামনে পেলেই শকুন যেরকম মরা গরু খুঁজি বেড়ায় কোথায় মূল্য ব্যবসায়ী তো রমজানের আশায় থাকে ওই সময় যে দাম বাড়াবো এরা যদি জাননা চায় তাহলে জাননা ভাত যাবে এই সমস্ত লোকদের কারণে অসৎ ব্যবসায়ীদের কারণে মানুষের জীবনে না বিশ্বাস হয়ে যাচ্ছে ফলে একটা এতিমকে এক মাস খাওয়াতে গেলে আর এখন আগের মতো আড়াই হাজার টাকা হচ্ছে না এখন আমরা গত পাঁচ ছয় মাস আগে থেকেই তিন হাজার টাকা করে বলে দিয়েছি সবাইকে এটিএমও পাচ্ছে না কিন্তু এতিম পেলেও সালাত নেই অনেক মহিলা আছে গরিব সালাদ পড়ে না ঘুরে বেড়া করে এসব তো হবে না একজন মত্তাকে পরাজগার সায়ম মহিলাকে আপনি বা পুরুষকে আপনি ফিদিয়া হিসাবে দান করবেন ও যদি সেটা না করে অন্য কিছু করে তা আপনি নেকি পাবেন না সেজন্য এ বিষয়টা খেয়াল রাখবেন তবে নিজে শ্যাম রাখাটা সাধ্যমতো চেষ্টা করবেন এটাই উত্তম হবে কদরসবাহ সাল্লু সাল্লাম কুল্ল আমল ই আদমিউজ হাসান বনু আদমের প্রত্যেক নেক আমল গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি প্রাপ্ত হয় প্রত্যেক নেক আমলের সব আপনি পাবেন দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আপনার আন্তরিকতার উপরে ভিত্তি করে আপনার ইমানদারির উপরে ভিত্তি করে যিনি যে বিশ্বাস নিয়ে দান করবেন আল্লাপাক তার অন্তরে খবর রাখেন সেই হিসাবে আল্লাপাক তাকে নেকি বৃদ্ধি করে দিবেন আল্লাহ বলছেন ইল্লা সম সমের বিষয়টি বাদে কারণ ও আনা আজি বিহি কারণ সম মানুষ রাখে আমার জন্য এবং আমি নিজ হাতে তাকে প্রতিদান দিব পুরস্কার দিব দিবস এর আর কিছু বলা লাগে না গুণ সাতশো গুণের বিষয়টা শ্রমের ক্ষেত্রে নাই এই বিষয়টি আল্লাহর নিজস্ব সে সারাদিন খানাপিনা এবং যৌনাচার থেকে বিরত থাকে আমার ভয় সে কখনো গোপনে বাথরুমে যেয়ে এক গ্লাস পানি পান করে না এই যে আল্লাহ ভীতি আল্লাহ বলছেন আমার জন্য ভয় করে এটা মানুষের ভয় সে করে না তো জিয়াল্লার ভয়ে সেই কাজটা করে আমি নিজ হাতে তাকে অভূত পুরস্কার দেব গুণ সাতশো গুণ নয় অতএব বান্দা পূর্ণ ইমানদারের সাথে সিয়াম রাখুন এবং সবের আকাঙ্ক্ষা নিয়ে শ্যাম রাখুন ক্যাম করুন তাতেই নেকির পাল্লা ভারী হবে লেমে সায়ামের জন্য দুটো খুশির মুহূর্ত রয়েছে ফরাহাতুন ইন্দা ফেতরহি ফারাহাতুন ইন্দা লেক রব্বিহি ইফতারের সময় একটা খুশির সময় আর আল্লাহর সঙ্গে দিদার কালে আরেকটি খুশির সময় এটা যদি বলে দেওয়া হচ্ছে সায়ম আল্লাহর ইচ্ছায় জান্নাতি হবে জান্নাতি হলে সে আল্লাহর দিদার লাভে ধন্য হবে আমালা আহাদা আল্লাহ বলছেন যদি কেউ তার প্রতিপালকের দিদার কামনা করে সেজন্য দুনিয়া থেকে দুটি কাজ করে আসে এক সে সৎকর্ম করবে এবং আল্লাহর রে সময় কাউকে শরিক করবে না রিয়া করবে না দুটি শর্ত পূর্ণ হলে আল্লাহ তার সাক্ষাৎ দান করবেন আমাদেরকে সৎকর্ম বলতে সেটাকেই বোঝায় যে কর্ম কোরআন ও সৈয়াদির সম্মত শরীয়ত অনুমোদিত নেক আমলটাকেই ইসলামের দৃষ্টিতে আমলে সালেহ বা সৎকর্ম বলা হয় আর রিয়া মুক্ত সৎকর্মই আল্লাহর কাছে গৃহীত হয় যেখানে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা হয় না তিন নম্বর হলো আসিয়াম ও জুন নতুন এই একই হাদিস আল্লাহ রসুল বলছেন সিএমটা হচ্ছে ঢালের মতো ঢাল কি ঢাল যেমন মানুষকে শত্রু থেকে রক্ষা করে সিয়াম তেমনি মানুষকে অসৎকর্ম থেকে রক্ষা করে ওই জাকান ফলাফো ওলা যদি কেউ সিয়াম রাখে সে যেন কোনোরকম অশ্লীল কর্ম না করে এবং বাজে বকা বকি না করে যদি কেউ তাকে মারতে আসে লড়াই করতে আসে সে যেন বলে ইন নিমরা ইম আমি একজন সায় এরপরও যদি সে তোমাকে মারে তুমি তাকে পাল্টা মার দিও না বরং সেই পিছিয়ে যাবে অথবা সে ইহকাল পরকাল দুটি হারাবে অতএব সাবধান এই হাদিসের তিনটে কথা এসেছে এক হলোই ফজিলতের কথা শ্যাম রাখলে গুণ থেকে সাতশো গুণ নাকি পাবেন আর যেহেতু এটা আল্লাহর জন্য রাখা হচ্ছে এখানে তার চাইতে অনেক অনেক গুণ বেশি পাবেন দুই নম্বর দুটা হল খুশির মুহূর্ত একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সঙ্গে দিদার কালে আল্লাহাগা আমাদের সবাইকে যেন আল্লাহর সঙ্গে দিদার লাভের সৌভাগ্য দান করেন তিন নম্বর হলো শ্যাম ঢাল হিসাবে কাজ করবে যাবতীয় অন্যায় অপকর্ম যাবতীয় মিথ্যা এবং যাবতীয় অমানবিক আচরণ থেকে শ্যাম যদি আপনাকে রক্ষা করে তাহলে বুঝবেন হ্যাঁ আপনি সত্যিকার অর্থে সাহেব এখানে গিয়ে বেশ কিছু কথা থাকবে ঢাল কিসের থেকে হবে যাবতীয় অন্যায় থেকে ঢাল হবে এই কথাটাই আমরা বলছি এখানে একটু ব্যাখ্যা হাদিস থেকে আমাদের আনা ভালো আমরা ইফতার করবো মাগরিবের সময় এখানে যে আমরা জানলা এবং তার রসুলের অবাধ্যতা করি তাহলে কিন্তু সিএম ঢাল হলো না রাখে যে আল্লাহর হুকুমে যে রসুলের নির্দেশনা মোতাবেক তার বিপরীত কাজ করলে সেখানে কিন্তু সে আমার ঢাল হচ্ছে না আপনার সবাই হাদিসটা জানেন যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হয় কিন্তু সূর্যাস্তের তিন মিনিট পরে আপনি ইফতার করলেন আপনি কার শূন্যতা অনুসরণ করলেন সূর্য সারা পৃথিবীতে একই সঙ্গে অস্ত যায় না এটা আমরা সবাই জানি ঢাকায় একসময় অস্ত যায় রাজশাহীতে একসময় অস্ত যায় কমপক্ষে পাঁচ মিনিট আট মিনিট কম বেশি তো আছেই এখন আপনি যদি বলেন ঢাকার আমি যেহেতু রাজধানী আমি ইফতার করব। সূর্য দেখা যাচ্ছে এখনও ডোবেনি আপনি ইফতার করে নিলেন আপনার সিয়াম কি আপনাকে জাহান থেকে বাঁচাতে পারবে ঢাল হলো না এবারে আপনি ইফতার খাবেন একেবারে প্লেট ভরা বাজারের সবচেয়ে মূল্যবান খানাপিনাগুলো আপনার টেবিলে সাজানো আছে আপনি কি একবার ভেবে দেখেছেন যেগুলো খাচ্ছি এগুলোকে হারাম না হালাল যদি আপনার মনের মধ্যে ধাক্কা না দেয় যে খাদ্যটি হারাম কি হালাল تاہلے کن تو سیام اپنا جنو ڈھال ہو بینا بیشہ گلے مونے راک بین صرف شرن کری دیار مالک نبی ابی حریرت رضی اللہ تعالیٰ عنہ قال قول رسول اللہ صلی اللہ علیہ وسلم یہ اعتی علی الناس زمان لا یبالی المرء ما اخذ منہ آمن الحلال آمن الحرام روح البخاری আল্লা রসুল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এমন একটা জমানা তোমাদের সামনে আসছে যখন মানুষ খাদ্য খাবে কিন্তু একবারও পরোয়া করবে না লাই বলে ত্বকাই করবে না খাদ্যটা হালাল না হারাম এটি আমাদের সবার জন্য দেড় হাজার বছর আগে রেখে যাওয়া আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের নির্দেশনা এই নির্দেশনা যদি আমরা মানতে পারি তাহলে আমার শ্যাম আমার জন্য ঢাল হবে জাহান্নাম থেকে নইলে শ্যাম আমাকে বাঁচাতে পারবে না তিনি আরও সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন অন্য হাদিসে আর নামি হরে রেথা রাজ্যেলে তো আন ক লা কাদ রস ইন্নল্লাহ লা ইয়াকবুল্লাহ ইল্লাহ তৈয়গিবা আল্লাপাক নিজে পবিত্র তিনি পবিত্র বস্তু ভিন্ন কবুল করেন না এবারে পাক বলছেন আমি তোমাকে বলছি সেই বস্তুটি যেটি আমি অন্য রসুলদেরকেও বলেছি কি সেটা ইয়া ইয়ার রসুল কুলু বাম আয়াত আল্লাপাক্তার রসুলকে শেষ নবীকে বলছেন অন্যান্য রসুলদেরকে আমি যা বলেছি সেটা আমি তোমাকে শোনাচ্ছি কি সেটা ইয়া ইয়ার রসল হে রসুল কুলু কুলুমিন ইবাদ তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো আমালু সলে হা এবং সৎকর্ম সম্পাদন করো এই কথাটাই আল্লাহ রসুল আমাদেরকে আবার শোনাচ্ছেন তারপরে ব্যাখ্যা দিচ্ছেন সুম্মা জাকার রাজুলা ইউতিল সাফার আশ আসা আকবর ইয়ারব্বে ইয়া রব্বে তোমরা এমন একটি মানুষ সম্পর্কে চিন্তা করো যে মানুষটি লম্বা সফর করে এসেছে মাথার চুলগুলো উস্কো খুস্কো দেহে ধুলা বলে মেখে আছে অতঃপর সে আল্লাহর কাছে দুহাত উঠিয়েছে এলা সামা আসমার দিকে হাত উঠিয়ে বলছে ইয়া রব্যে ইয়া রব্যে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক অমাত আমু হারামুন অমল বাসু হারামুন অমাসরাবু হারামুন অথচ তার খাদ্যটা হারাম তার পোশাকটা হারাম তার পানীয়টা লেজালেক কি করে তার দোয়া কবুল হবে এই পর্যন্ত বলে আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন রহ মুসলিম এই হাদিসেই কিন্তু আমাদের চূড়ান্ত উপদেশ এসে গেছে বেশি ব্যাখ্যা লাগে না অন আবি বাকরিন সিদ্দিক রাজিয়া তহ কল কল রসুল্লাহ সাল্লাইয়াদুল জন্নতা জসাদুল গুজিয়া বিল হারাম রসুল্লাহ সাল্লা সাল্লাম এর সাত করছেন ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্টি লাভ করেছে রাবি কিন্তু এমন মানুষ যিনি আল্লাহ রসুলের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি কে সিদ্দিক দিক রাজ্য এই আদেশের রাবি তিনি ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্টি লাভ করেছে এবার একবার চিন্তা করুন হে সায়েম ভাই ও বোনেরা যারা আপনারা সুদি কারবার করেন সুদি ব্যবসা করেন দয়া করে আল্লাহকে ভয় করুন কারণ এই আয়তের শুরুতে বলা হচ্ছে তাকুয় হাসিলের জন্যই কেউ সিয়াম এসেছে পত্রিকায় মাঝে মধ্যে রাজশাহীর আড়ানির খবর আসে ওই গ্রামটাই দাদন ব্যবসায়ীর গ্রাম লাখ টাকা নিয়ে কোটি টাকা দিয়েও শোধ হয় না আগে একদিন বলেছিলাম ফলে তারা গ্রাম ছেড়ে পালিয়েছে গ্রামে দাদন ব্যবসায়ীদের অত্যাচারে গ্রামে গ্রামে চলছে দাদন ব্যবসা ব্যাংকে তো সুদ আছে কিছু কম কিন্তু গ্রামের এই সুৎখোর মহাজনদের ঠেকাবে কি সরকার নিজে যেহেতু সুদের পক্ষে তো এদের বিরুদ্ধে কোনো আইন চলে না সাবধান যদি আপনারা মুসলমান হন আল্লাহকে ভয় করুন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন আপনার এই ট্র্যাডিশনাল সিয়াম আপনার জন্য ঢাল হবে না আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না সুৎখরের দেহ করে জাহান্নাম যেতে পারে না সুদের হিসাব লেখা সুদের সাক্ষী হওয়া সবকিছুই হারাম সুদের পরিণতি হচ্ছে নিশ্চয়তা সুদের পরিণতি হলো জাহান নাম সারা পৃথিবী এখন সুদে ভুগছে কিছু লোক আঙুল ফুলি কলা গাছ হচ্ছে কিছু লোক না খেয়ে মরছে তিন দিন আগে আপনার পত্রিকা দেখেন নাই সাতকানিয়াতে কে কোম্পানি যাদের স্টিলের কারবার তারা সেখানে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য মানুষজন ডেকেছিলেন প্রতি বছর তারা নাকি এটা করেন হাজার দশক করে লোক হয় এবার সেখানে পঁয়ত্রিশ হাজার নারী পুরুষ জমা হয়েছে তিনি বলছেন আমরা কল্পনাই করিনি যে এত মানুষ আসবে আমরা ধারণা করেছিলাম উন্নয়নের দশক চলছে বাংলাদেশ এখন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলের উত্তরণ করেছে সারা দেশে আনন্দ মিছিল হলো ভরসিল বোধে গরমে গরিব মানুষ বোধে আর নাই কিন্তু নাই বলতে দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার উঠে যাবে এক বছরে এটা তাদের কল্পনার বাইরে ছিল হিট স্ট্রোকে প্রচণ্ড গরমে দশজন ওখানে নিহত আর বাকি বেড়া দুশোর মতো আহত কোম্পানি বাধ্য পরের দিন দিয়েছে প্রত্যেক নিহত ব্যক্তির জন্য তিন লক্ষ টাকা এবং তার পরিবার থেকে একজনকে চাকরি আমরা দিব প্রত্যেক আহত ব্যক্তি যাবতীয় চিকিৎসা ব্যয় আমরা গ্রহণ করলাম সরকার লাগেনি তারাই বলে দিয়েছে কিন্তু যে মানুষগুলো চলে গেল সে জীবনগুলো কি আর ফিরে আসবে তিন লাখ টাকা দিয়ে তার উত্তরাধিকারীদেরকে হয়তো সান্ত্বনা দেওয়া যাবে কিন্তু তারা যাকে হারালো তাকে তো কখনোই পাবে না যে সন্তান তার মা হারিয়েছে মায়ের কোনো বিনিময় হয় না যে ছেলে তার বাপ হারিয়েছে বাপের কোনো বিনিময় হয় না কেন ধনীরা যদি এমনি করে লোক জমা করে প্রদর্শনী করে খাদ্য সামগ্রী বিতরণ না করে গোপনে দান করতেন তাহলে কি মানুষগুলি মরতো ইসলামের প্রতিটি বিধান মানুষের জন্য কল্যাণকর পরিষ্কার বলা হয়েছে যে ব্যক্তি লোক দেখানো কাজ করে তার আল্লাহ কাজ কবুল হয় না জাকাত যারা দেন ঠিক তারা একই অবস্থায় করেন রমজানের শেষ দিকে গিয়ে জাকাত দিবেন পদদলিত হয়ে কত মানুষ যে মরবেতা ঠিক নাই বেদাতে আলমদের ফতোয়ার কারণে কুলখানির মজলছে চট্টগ্রামের মৃত সাবেক মেয়র মহিউদ্দিনের কুলখানিতে কত লোক মরল আপনারা সবাই জানেন কি জন্য গিয়েছে সেখানে খেতে গিয়েছে কই মুরগি তো এরকম ভিড়ে মরে না গরু ছাগল কখনো ভিড়ে মরে না তাদেরকে তো খাওয়ার জন্য আপনারা কোনো চেষ্টাও করেন না পাখিগুলো সকালে বাসা থেকে ওঠে ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যায় ফিরে এসে পেট ভরে তারা তো কখনো মিছিল না সরকারের কাছে হে সরকার এদের সামনে এত লক্ষ লক্ষ পশু পাখি আছি আমাদের খাওয়ার ব্যবস্থা তুমি করো তাদেরকে কে খাওয়ায় অথচ এই সর্বোন্নত আশ্রয় মক্ল কাজ সৃষ্টির সেরা মানুষ খাওয়ার জন্য এমনি করে পাগলের মধ্যে ভিড় করে এদের মনুষ্যত্ব কোথায় এদের শ্রেষ্ঠত্ব কিসে এগুলো একবার চিন্তা করুন যারা এগুলো করছেন তাদের জাকাতও কবুল হয় না ইফতারিও কবুল হয় না আবার যারা এগুলো দৌড়াচ্ছেন তাদেরকেও বলবো আল্লাহর কাছে রুজি চান বান্ধার কাছে যাবেন না ইন্ন ও রজ্জাক মাতিন আল্লাহ হচ্ছেন রাজ্জাক রুজিদাতা তিনি সর্বশক্তি মহান তাকে বাদ দিয়ে আপনারা বান্দার কাছে ছুটছেন কেন এর মধ্যে একটা মৌলিক কারণ আছে অতি লোভ মানুষকে ধ্বংস করে দেয় লোভে পাপ পাপে মৃত্যু একটা কথা আছে না পাশেই দেখছি বিশাল পাঁচতলা বিল্ডিং করছে আমার ভাই ও আমি নিঃস্ব ধৈর্য ধারণ করা যায় না এজন্য ওই ভাইটা যত রকম অন্যায় অপকর্ম করে বন্ধকি ব্যবসা করে আপনাদের মধ্যে যেন এটা মনে থাকে ভালো করে সুৎখর দাদন ব্যবসায় গেল বন্ধুকী ব্যবসা একদল আছে মুসলমান যেগুলি করছে এক হাজার টাকা বা দশ টাকা একজনকে ঋণ দিচ্ছে বিনিময়ে তার জমি বন্ধক রাখছে এইবার সেই বন্ধকের জমি যতদিন সে ঋণ পরিশোধ করতে না পারবে ততদিন তার কাছে থাকবে সে এটা ভোগ দখল করবে বন্ধকের জমি মকবুল আপনার নামে রেজিস্ট্রি থাকতে পারে কিন্তু আপনি এটা ভোগ করতে পারেন না যেমন এক হাজার টাকা ঋণ নিয়ে ঋণের বিনিময়ে দশ টাকা নিলে ওটা সুদ হয় ঠিক এক হাজার টাকা বিনিময়ের জমি বন্ধক রাখলে ওটা ভোগ করে যেটা আপনি পাবেন সেটাও ঠিক এমনি করে সুদ মানে কি আর কড়া সুদ হবে এক হাজারে দশ টাকা তো সামান্য সুদ আর এখানে পুরো ফসল করবেন আগে তো একটা ফসল এখন দু তিনটা ফসল হয় সম্পূর্ণ ফসল আপনি ভোগ করছেন এমনি করে সুদি ব্যবসা চলছে ইমানদারদের মধ্যেও যারা এখানে আসছেন বহু লোক এই ব্যবসায় জড়িত আছেন যদি থাকেন দয়া করে তবা করেন যার জমি তাকে দিয়ে দেন সে জমি আবাদ করুক আবাদি থেকে সে নিজে উপকৃত হোক আপনার ঋণটা সে শোধ করতে পারবে আপনি তার আয়ের উৎস নষ্ট করে দিলেন ও কোথার থেকে আপনার ঋণ শোধ করবে এগুলি একবার বুঝতে চেষ্টা করুন সঙ্গে সঙ্গে আয়েরটা মনে রাখুন মহামদুল্লা দি অকরজুল্লাহ কারদান হাসানা আল্লাপাক বলছেন যে ব্যক্তি কাউকে উত্তম ঋণ দান করবে তাকে আল্লাপাক দ্বিগুণ দান করবেন আল্লাহ বরং আল্লাহ বহুগুণ বহুগুণ বেশি দান করবেন মনে রেখে বন্ধা আল্লাহব আল্লাহ রুজি সংকুচিত করেন তিনি রুজি বিস্তৃত করেন তার হাতেই সবকিছু অতএব ঋণ দিয়ে যদি কেউ ব্যবসা করেন ওটা হবে সম্পূর্ণরূপে হারাম কুল্লো কার্জেন জাররা নাফান ফাহুয়া রিবা প্রত্যেকটা ঋণ যা উপকার নিয়ে আসে লাভ নিয়ে আসে সেটাই হচ্ছে সুদ অতএব গ্রাম্য ব্যবসায়ী যারা আছেন দাদন ব্যবসা থেকে করুন বন্ধকি ব্যবসা থেকে তবা করুন সঙ্গে বাকি বিক্রিতে অধিক লাভের যে কিস্তির ব্যবসা চলছে এটা থেকে থেকেও করুন বাকি বিক্রিতে নগদ বিক্রিতে কোনো সমস্যা নাই কিন্তু যেই বাকি বিক্রি যাচ্ছেন তখন নগদ বিক্রিত যদি একটা জিনিসের দাম এক হাজার টাকা হয় বাকি বিকৃত হবে দেড় হাজার টাকা এটা কেন ইসলামের বিরুদ্ধে গিয়ে সেই সম্পদ দিয়ে আপনি ইফতার করবেন ভেবে দেখুন সিএম আপনার জন্য কাজ করবে না। বিখ্যাত তাবি সালেমান দারানিকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি আজকে কেমন আছেন উনি বলছেন তুমি ওই ব্যক্তিকে কী প্রশ্ন করছো যে ব্যক্তি আল্লাহর রহমতে দুনিয়াতে এসেছে অথচ প্রতি মুহূর্তে শয়তানের আনুকত্য করে আমার জন্মটা আল্লাহর ইচ্ছায় হয়েছে আমার মৃত্যুটা আল্লাহর ইচ্ছাতেই হবে অথচ আমি দাসত্ব করছি শয়তানের অনুভূতি যাদের মধ্যে নাই তাদের তো বলি কোন লাভ নেই এজন্য আল্লাহ ধমক দিয়ে বলছেন আফলা এত দাব্লা কোরআন এর কি কোরআন বুঝবে না অনুধাবন করবে না নাকি হৃদয় তালাবদ্ধার জন এরা শোনেও না কথাও বলে না চোখেও দেখে না এরা কখনই ফিরবে না কোরআনের ভাষাগুলো আপনাদের শোনাচ্ছে মাত্র বেয়া দিবেন না এগুলো খুবই খারাপ লাগে মানুষ কে না জানে যে সুধারাম অত ঘরে ঘরে সুর টুপি জাড়ে সুর কী করে আপনি জাহান্ন দিয়ে বাঁচতে পারেন সাবধান আর সম ওজন নতুন আল্লাহ রসুল বলছেন সম হচ্ছে ঢাল সরু অত ঢাল হিসেবে যত সম আমাদের কবরে যেন কাজ করে এটি মনে রাখবে নইলে ওই হাদিসটা মাথায় রাখেন সবসময় সবাই চলে আসবে পরিবার চলে আসবে মাল চলে আসবে কবরে যখন শুরু হবে চল জবাব তখনই কিন্তু এই মালটা হারাম মালটা বিশ্বধর সাপের মতো আপনার সামনে দাঁড়াবে আপনার দুই চল চেপে ধরবে আর বলবে আনা মা লোকা আনা কাঝোকা আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত ধন কোনো উপায় থাকবে না সেদিন দুনিয়াতে খুবই আনন্দ করলেন কিন্তু কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে গজব একেবারে চলবে কেয়ামত পর্যন্ত আর তারপরে আবার যাবে জাহান্নামে অত লাভটা কি অল্প খান তাও ভালো সুখে থাকেন ইহকালে পরকালে কিন্তু বেশি খেয়ে হারাম খেয়ে ইহকালে পরকাল ধ্বংস করার কোনো যুক্তি নাই এই মাসে আপনাদের প্রতি নসিহত হাদিসের এই এলেম বৃদ্ধি করুন আল্লাহ পাক্তর রসুলকে বলছেন অকুর রব্বে জিদনি এলমা তুমি আমার কাছে প্রার্থনা কর হে মোহাম্মদ জিদনি তুমি আমার এলেম এ আল্লাহ আপনি আমার এলেম বৃদ্ধি করুন এবার আপনারা চিন্তা করুন আল্লাহ রসুলের কি এলেম কম ছিল নাকি তার কাছ থেকেই সারা দুনিয়ার লোক এলেম শিখছে ও তাকেই হুকুম দিচ্ছেন আল্লাহ পাক অকুর তুমি বলো রব্যে জিদনি এলমা হে আমার প্রতি তুমি আমার এলেম বৃদ্ধি কর তাহলে আমাদের উপায় কী হবে আবার কি লেখাপড়া জানি ফকা কুল্লা জি এলবিন আলম প্রত্যেক আলমের উপরে জ্ঞানীর উপরে জ্ঞানী আছে এটা কোরানের ভাষা তাখ মায়া ভি এল ইন্নাশরা অলফ আয় দা কুল্ল উল্লাহকে কান আনহ আনহ মাস উলহ যে বিষয়ে তোমার এলবিনে তার পিছিয়ে পড়ো না মানে রেখে দিও ইন না সাম আয় তোমার কান তোমার চোখ আলফ আয় তোমার হৃদয় কুল্ল উলা একে কান আনহ উলা প্রতিটি বিষয়ককে আমাদের দিন জিজ্ঞাসিত হবে অতএব হিলমের অহংকার করা সমস্ত পাপের মধ্যে বড় পাপ হলে এটা আমরা অনেক কিছুই জানি না অতএব রমজানের সুন্দর সুযোগটা চেষ্টা করুন কোরআন অনুধাবনের হাদিস পঠন ও পাঠনের সময় বের করতেই হবে আপনি ব্যস্ততার অজুহাত দেবেন না নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই ব্যস্ততা শেষ অতএব ব্যস্ততার অজুহাত দেন না

হেয়ামতের দিন সিয়াম বলবে হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খানাপিনা ও যৌন থেকে বিরত রেখেছিলাম অতএব তুমি এই ব্যক্তির পক্ষে আমার সুপারিশ কবুল করোয় নম বিল্লাইলে হে আল্লাহ এই ব্যক্তি রাতের বেলায় কোরআন পড়ত আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম অতএব আজকে তুমি আমার সুপারিশ কবুল করোসার ফানে অতপর উভয়ের সুপারিশ কবুল করা হবে বলুন আলহামদুলিল্লাহ সিয়াম এবং কে যেন আমাদের জন্য দিন সাফাত করে আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করছি অতএব আমরা রমজানের কোর্স দিয়েছি সারা দেশে সংগঠনের রমজান মাসে কমপক্ষে এক খতম কোরআন পড়তে হবে বুঝে পড়লে সবচেয়ে ভালো না বুঝে পড়লেও আপনাকে কোরআন খতম করতে হবে সারা বছরে এক খতম রমজানে এক খতম অনেক হালকা একপাড়া পড়তে আধ ঘন্টা সময় লাগে তিরিশ দিন যদি নিয়মিত পড়েন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে এরপরেও বলছি যারা হাফেজ আছেন দয়াগের ফুল কোরআন শেষ করার চেষ্টা করুন নইলে হেফজ থাকবে না রমজান মাসে আপনি ইমামতি করুন বা না করুন আপনার হেফজের স্বার্থে পুরা কোরআন মুখস্থ করেন কারণ হাফেজ কোরআনের যে মর্যাদা আমরা হাদিসে পেয়েছি তার তুলনীয় কোনো মর্যাদা পাওয়া যায় না কেমন দিন আল্লাহ পাক তাদেরকে বলবেন তুমি তেলহাত করতে থাকো যেমন দুনিয়া তেলেহাত করতে যতদূর তার মুখস্থ থাকবে তত উঁচুতে তার মর্যাদার স্তর বৃদ্ধি পাবে শুধু তাই না এই হাফেজ তোমার বাক্যে ডেকে নিয়ে আসো বাপ পেলে আসবে তাকে আল্লাহ আল্লাফাক সবচাইতে সু এক একজোড়া পোশাক পরিয়ে দিবেন হাফেজের ভাবদের এই পুরস্কার যদি হয় হাফেজের মারা পাবে না যারা হেফজখানা খুলেছেন হাফেজ তৈরি করার জন্য চেষ্টা করেছেন অভিভাবক শ্রেণীর তারা সম্মানিত হবেন না নিঃসন্দেহে তারা সম্মানিত হবেন এখানে তো আল্লাহ বাপের নাম বলেছেন বাপ তো একা সন্তান পালন করে না যদি মা না থাকে বাপকে বলা হয়েছে কেন আর রেজল কব আলার নিসা। নেতৃত্বের কারণে বাপ সংসারের নেতা সেই বলা হয়েছে কিন্তু এর দ্বারা সবাইকে বোঝানো হয় অতএব একজন হাফেজ শুধুমাত্র নিজেই মর্যাদা প্রাপ্ত হবেন না তার সঙ্গে তার পিতা পিতামাতা তার অভিভাবক সবাই কিন্তু মর্যাদার অধিকারী হবে না মাঠে অতএব হাফেজদের প্রতি আমাদের অনুরোধ রইল দয়া করে আপনি কোথাও তারাবি পড়ান বা নাও পড়ান নিজের পরকালীন মুক্তির স্বার্থে পরকালীন সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে পুরা কোরআন হেফজ পুনরায় করুন ইনশাআল্লাহ এটাই আপনার এবং তার সাথে আপনার অভিভাবকদের জন্য নেকির কাজ হবে এই মার্কাজ যারা তৈরি করেছেন তাদেরও কিন্তু এর মধ্যে শরিক হবেন যারা এখানে অর্থ দিয়ে সাহায্য করেন তারাও ইনশাল্লাহর কাছে সম্মানিত হবে। পরিশেষে আপনারা ইফতার মাহফিলের বিষয়টুগুলি প্রায় জানতে চান বিষয়টা আপনারা মনে রাখুন ফজিলত কি বিখ্যাত সাহাবি জাহেদ বিন খালেদ আল জোহানি তার থেকে বন্দনাটি এসেছে সাল্লাম মান ফক্ত র সা ইমন কান আলু আজরি হিম মেন গায়ের আই এন কোশা মেন উজুরি হিম শাহিয়া রহ ইব্নমাজা যে ব্যক্তি কোনো সায়াম গ্রিফতার করাবেন সেই ব্যক্তি এখানে এক বছর বলা হলেও কিন্তু পরে উজুরী হিম বলাছে সায়েম একজন হন বা একাধিক ব্যক্তি হন সকলের নেকির সমপরিমাণ নেকি যিনি ইফতার করাবেন তিনি পাবেন মেন গায়ে ইয়ান কোসাম রুজুরি হিংসাইয়া ওই সায়েমদের নিজ নিজ নেকি থেকে কিছুই কমানো হবে না তারা তাদের নেকি তারা পাবেন কিন্তু আপনার অবস্থা এই হবে যে সমস্ত সায়েমদের নেকি আপনি নিজের আমল নামে জমা করতে পারবেন এই সুযোগটা হাতছাড়া করবেন না সাধ্যমত মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন ইফতার আগে হবে সেহারি দেরিতে হবে বাংলাদেশের অভ্যাস ছাড়তে হবে আমরা ছোটোবেলায় দেখেছি রাত্রি দুটার সময় সেহারি করতাম তারপরে এক ঘুম দিয়ে উঠে ফজরের সালাদ কোনো দিন জমা পেতাম কোনো দিন পেতাম না এখনও অনেকে ই করার পরে ঘুম পড়ার অভ্যাস আছে এটা বদ এটা ছাড়তে হবে একদম পরিষ্কার নির্দেশ আছে হাদিসে আজ্জুরুল ফিতরা ও আখের সেহরা তোমরা ইফতার দ্রুত করো মগর সূর্যাস্তের সাথে সাথে আর সেহরি দেরিতে করো কি বলা হয়েছে সেহেরি করতে করতে যদি ফজরের আজান হয়ে যায় তথাপি খাদ্য রেখে দিও না খাদ্যটা শেষ কর গ্লাস আপনি মুখে পানি দিয়েছেন ঢোক গেলছেন হঠাৎ করে আজান হয়ে গেছে ঢোক বন্ধ করবেন না পুরো গ্লাস খেয়ে নেন এমনি করে করে ইসলাম অত্যন্ত সহজ দিন কঠিন নয় তারাবি সালাদ এটা হচ্ছে শেয়ার ইসলাম ঈদের সঙ্গে তুলনা করা হয়েছে এটাকে এটা ইসলামের একটা

তামাম রাত্রি ইবাদত করার সম পরিমাণ পায় আপনি তারাবি পড়ছেন না দেড় ঘন্টা তাই না অথচ আপনি নেকি পড়ছেন তামাম রাত্রি বাদাত করার যারা তাহার সালাত আদায় করেন তারা অনেক সময় তারাবিকে এড়িয়ে যান আমরাও তাহার সালাত আদায় করি কিন্তু রমজান মাসে তারাবি পড়ি তাহার পড়ি না কারণ কোনো হাদিস এরকম পাওয়া যায় না যে একই ব্যক্তি একই রাত্রি যে তারাবিও পড়বে তাহার জোদও পড়বে দুটি একসঙ্গে নাই অতি পরহাজগারী দেখাতে গিয়ে যদি কেউ এটা করেন তিনি ভুল করবেন যদি কেউ মক্কা শরীফের উদাহরণ দেন তাদেরকে বলবো মক্কা শরীফের যা কিছু আছে কিছু সঠিক নয় সেখানে শেষ দশকে এদিকে বিশ টাকাত পড়েন আবার ওদিকে কিয়ামুল লাইল করেন ওখানে আবার এগারো টাকা পড়েন এদিকে বেদাত করে ওদিকে সুন্নত করে এসব উল্টাপাল্টা করার পিছনে তাদের হয়তো কিছু রাজনীতি আছে পরিষ্কার সৈয়াদের বাইরে আমরা যেতে পারি না এটা মনে রাখবেন কে আমাদের মাঠে সাফাত করবে আমাকে আমার রসুল অন্য কেউ নন অর্থ তিনি যারা করেছেন তাই করতে হবে তার ঘরের স্ত্রী আয়েশা বলছেন মান এজিদ ও রসুল্লাহ ফি রমদানের রাখা আতান। সমস্ত সহি গ্রন্থে আদিষ্ট পাবেন আমাদের সালাদ রসুলে আমরা তেরোটা হাদিসের তেরোটা হাদিস গ্রন্থের রেফারেন্স দিয়েছি বোকারি মুসলিম তিনি সব থেকে পাবেন মায়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ রসুল রমজান বা রমজানের বাহিরে রাত্রির সালাদ কখনোই এগারো রাকাতের ঊর্ধ্বে পড়েননি অথচ আমরা বিশ টাকা তেইশ টাকা যার মতো পড়ে যাচ্ছি যুক্তির শেষ নাই পুত্র পড়ে দেখেন তস্তির পড়ে দেখেন হাজারো যুক্তি একদিকে অত যুক্তি বুদ্ধির মধ্যে আমরা ঢুকবো না সহি হাদিস যেটা পাচ্ছি সেটাই আমল করাটাই আমাদের দায়িত্ব কারণ আবদুল হাব শাহরানি প্রখ্যাত হানাফি পণ্ডিত বহু পূর্বেকার মানুষ তিনি তিনি পুরস্কার বলে গিয়েছেন ইন্দাল মুস্তাহ দিনু বে জাহরিল কিতাবে অলামনা জাহরিল কিতাবে অ জাহরিল কিতাবে অসূন্য অদ্রুবু কালাম আল আলাল হায়েত মিজানুল কুবরা লেশা রানী বিখ্যাত গ্রন্থ দিল্লি ছাপা বারোশো ছিয়াশি হিজড়ি প্রথম খণ্ড ষাট পৃষ্ঠা পড়ে দেখেন যদি ইচ্ছা থাকে হানাফি মর্ণিত হওয়া সত্ত্বেও তিনি এত সুন্দর প্রকাশ্য বক্তব্য দিয়ে গেছেন তা কল্পনাই করা যায় না অথচ এই যুগের মোস্তাইদ ফকি নামধারী লোকেরা নিজের মজাহ বাঁচানোর জন্য কীভাবে কালী কলম ব্যয় করছে পত্রে খুললে মনে হয় যে এটি ঠিক বেশি ঠিক ওমর ফারুকের দোহাই দিয়ে চালানো হচ্ছে অথ ওমর ফারুক এটা করেন নাই মিশকাত খোলেন তেরোশো দুই নম্বর হাদিস দেখেন ওমর ফারুক নিজের নির্দেশ দিচ্ছেন তামিম দারিকে বিন কাপকে যে তোমরা এই বিক্ষিপ্ত জনগণকে একত্রিত করো এবং তোমরা এদেরকে দিয়ে এগারো টাকা তারাবির উপরে জামাত করো মিশকাত পড়াচ্ছে মৌল হিসাবে মিশকাত দেখছেন এরপরও মানে না যে মানবে না তাকে কে ঠেকাবে কে আমাদের দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া বাস আর কিচ্ছু আমার কোনো দায়িত্ব নাই যার যার যান তার যার যার কবর তার আল্লাহ রসুল কখনো বৃষ্টির পড়াননি আমরা পড়ি না এই নিয়ে মসজিদ দখল করা করে শুরু হয়েছে এখন দেখছেন না প্রায় বৃষ্টির না পড়ে তার চাকরি ইমামের চাকরি চলে যাচ্ছে সাবধান বাড়াবাড়ি করবেন না সহিদের বাইরে আমরা যেতে পারি না কোনো মুসলমান যেতে পারে না কোনো দোহাই দিয়ে লাভ হবে না কে আমাদের মাঠে সেরেফ ওই একজন ব্যক্তি থাকবেন সাফাত করার জন্য আর সব একদিকে আউট হয়ে যাবে অতএব রাত্রি এ যোগদান করুন প্রথম দিকে তারাবিতে লোক থাকেন এক সপ্তাহ হয়ে গেলে তারাবিতে লোক পাওয়া যায় না বদব্যাস ছাড়ুন বিশেষ করে শেষের রাত্রিগুলো অর্থাৎ লালাজ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রিগুলো সেইখানে মুসলমান মসজিদে থাকে না সব বাজারে থাকে ওই সময় ব্যবসা জোরদার ঈদের মার্কেট সাবধান শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে শয়তান চায় সমাজ দূষণ ইসলাম চায় সমাজ পবিত্রকরণ অতএব পার্থক্য বুঝে নেওয়ার চেষ্টা করবেন রমজান মাস সমাজকে সুন্দর করার মাস যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার মাস খানাপিনা যৌন সম্পত্তি দূরে থাকার মাস যে কাজ করলে আপনার চোখ নষ্ট হয় অর্থাৎ খারাপ চিন্তা আসে মনের মধ্যে বাজে সাহিত্য পড়বেন না বাজে দৃশ্য দেখবেন না মোবাইল টিভি সব বাড়িতে বাড়িতে আছে দয়া করে সাবধান থাকবেন নিজে এবং নিজের পরিবার ঘরে তো কোনো মূর্তি পূর্তিমা রাখবেন না দোকানে এখন কাপড় রাখে লম্বা একটা মূর্তি খাড়া করে রাখে তার গ্যাস জামা ঝুলিয়ে রাখে শাড়ি পরিয়ে রাখে অথচ টুপিওয়ালা মুসলমান এইসব দোকানদারদের কি করা লাগে প্লাস্টিকের বড়ো বড়ো মূর্তি কোনো হুজুর বেদের ফতোয়া দিয়েছে গলা কাটলি জাহেজ ও মাথাটা নেই আশবাস এই সমস্ত বেয়াদি ইসলামের সঙ্গে এই ধরনের নিজের বুদ্ধি খাটিয়ে হারামকে হালাল করা যে হিলা বাহানা থেকে দূরে থাকার চেষ্টা করুন দয়া করে তবা করুন নিজের বিবেককে কাজে লাগান আল্লাহবাকে আমাদের প্রত্যেককে জ্ঞান দিয়েছে আর আমাদের মাপকাঠি সেরফ কোরআন এবং সহিদ এর বাইরে করে মানদণ্ড নাই ওখানে যা আছে তাই মানবো যা নাই তা ছাড়বো কথা শেষ এখানে রসুল হো ফাখুহ তোমার না হাকে মান হো হাসার সাত নম্বর এক তোমাদেরকে আমার রসুলদার নির্দেশ দেন তা গ্রহণ করো তা নিষেধ করেন তা বর্জন করো মাঝখানে এত ইমাম পীর ফকিয়া কী দরকার এত আগে হাদিস পরিষ্কার আমাদের সামনে ছিল না তখন দরকার ছিল এখন সব পরিষ্কার হয়ে গেছে সব বাংলা অনুবাদ প্রত্যেকে পড়তে পারেন এখনও এত গোড়ামি কেন আলমদেরকে বললো দয়া করে বন্ধ করুন অহংকার নষ্ট করুন সামনে মাথা নত করেন মসজিদে মসজিদে মারামারি চলছে আহলেদ হলি তার রেহাই নেই আহলেদ মসজিদ ঘোষণা করলে সেখানে হামলা মসজিদ দখল এই কারবার চলছে আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসের সম্মানে সত্যিকার অর্থে নিজেকে যাবতীয় হারাম থেকে বিরত থাকা তৌফিক দান করুন রমজানের এই সিয়াম দেবা আমাদের জন্য কেয়ামতের দিন জুন্না ঢাল হিসেবে আমাদেরকে যান আগুন থেকে রক্ষা করতে পারে সেইভাবে সঠিকভাবে সুষ্ঠু সুন্দরভাবে শ্যাম রাখা তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো আমি আকুলকি হাজা আস্তফুল আল্লি ওয়ারক সাইল মুসলিম